ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো এখানে পকোড়া বানিয়েছি, এটা কি কি দিয়ে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আর দেখো এখানে আমি একটু বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তারপর আমি একটু একটু করে এটা জল দিয়ে মাখতে থাকবো, একবারে অনেক করে জল দিয়ে দেবো না, তার জিনিসটা পাতলা হয়ে যাবে। আর একটু অল্প অল্প করে জল দিয়ে ওটা মেখে রাখবো। তারপর দেখো এইদিকে আমার মাখা হয়ে গেছে, ওইটা একটু কিছুক্ষণ থাকবে। আর এইদিকে দেখো আমি একটু বাঁধাকপি কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ওইটাকে ভালো করে মাখিয়ে নেবো, ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবো। দিয়ে তারপর কিছুক্ষণ পরে দেখবে ওর মধ্যে থেকে একটু জল বেরিয়ে আসছে। দেখো এই রকম কি দিয়ে এই পকোড়াটা বানায় সেটাই মানে দেখতে থাকো পুরো ভিডিওটা। ভিডিওটা দেখলে তবে বুঝবে, পুরো ভিডিওটাই দেখো। দেখো আমি ভালো করে নিচুড়ে নিচুড়ে নিয়ে নিয়েছি ওই বাঁধাকপিগুলোকে, তারপর কত জল বেরিয়ে গেছে দেখো। একদম মানে হালকা উপকরণ দিয়েই এই পকোড়াটা বানিয়েছি, এটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগবে। তোমরা গরম মানে চায়ের সঙ্গেও খেতে পারো, বা মুড়ি দিয়েও খাওয়া যাবে, বা গরম ভাতেতেও এটা খাওয়া যাবে, খুবই ভালো লাগবে। দেখো তারপর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তারপর ওটাও একসঙ্গে বেসনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওইটাকেও একসঙ্গে আমি মাখতে থাকবো ভালো করে। অনেকক্ষণ থেকেই মাখতে হবে জিনিসটা, তবে নরম, ভেতরে সফট হবে, নরম আর খুব সুন্দর মানে ফুলবে। দেখো তারপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর হলুদ তো দেওয়াই আছে, তারপর নুনও দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে তারপর আমি তেলটা গরম হয়ে গেছে আমি ভাজতে শুরু করে দিয়ে দিয়েছি। এভাবে আমি সব পকোড়াগুলোই ভেজে নেবো এক এক করে। দেখো ভাজা হয়ে গেছে, তারপর আমি এক এক করে ওইগুলোকে তুলে নিচ্ছি। দেখো একদম আমার পকোড়াটা রেডি হয়ে গেছে। এই ভিডিওটা কার কার ভালো লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে পরে ভিডিওতে। বাই বাই।